করোনা মহামারীর মাঝখানে এখন দেশের বেশ কয়েকটি জায়গা থেকে ব্লাড ফ্লু আক্রান্তের খবর পাওয়া গেছে। সর্বশেষ রেকর্ড অনুসারে গত কয়েকদিনে কমপক্ষে 1773 পাখি মারা গেছে। রাজস্থানের কর্মকর্তারা সোমবার বলেছেন যে রাজস্থানে 170টিরও বেশি পাখি মৃত্যুর খবর পাওয়া গেছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের হিসাবে রাজ্যে এখনও পর্যন্ত 425টি কাক, হারুন এবং অন্যান্য পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটিআই জানিয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন যে জালাওয়ারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিসিজে পাঠানো মৃতদেহ নমুনাগুলিকে সম্প্রতি ব্লাড ফ্লু বলে জানা গেছে। কেরালার কোট্টায়াম ও আলাপ্পুজা জেলার কিছু অংশ থেকে ব্লাড ফ্লুর প্রাদুর্ভাবে খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় 1 কিমি ব্যাসার্ধে হাঁস, মুরগি এবং অন্যান্য গৃহপালিত পাখি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্টেট অ্যানিম্যাল হাজবেন্ডারি মিনিস্টার কে রাজু তিরুবনন্তপুরমে বলেছিলেন যে সরকার তাদের কৃষকদের ক্ষতিপূরণ দেবে যাদের পোষা পাখি মারা যাবে। রাজ্য কর্মকর্তাদের মতে H5N8 ভাইরাসের বিস্তার পরীক্ষা করতে প্রায় 40,000 পাখি জোগাড় করতে হবে। মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত কাকের মধ্যে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেছে বলে জানা গেছে। হিমাচল প্রদেশের কংড়া জেলার পন্ডেম লেকে মৃত অবস্থায় পাওয়া পর্যায়ী পাখিদের মধ্যে রাজ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। হিমাচল হল সাম্প্রতিক দিনগুলিতে ভয়ঙ্কর এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কেস রিপোর্ট করা চতুর্থ রাজ্য। এখন পর্যন্ত লেক সেঞ্চুরিতে প্রায় 1800 পর্যায়ী পাখি, এদের বেশিরভাগ বার্ড হেডেড গিজ মৃত অবস্থায় পাওয়া গেছে। পিটিআই জানিয়েছে যে প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট ওয়াইল্ড লাইফ অর্চনা শর্মা জানিয়েছেন যে বেরেলির ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট মৃত পাখির নমুনায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করেছে। যতদূর জানতে পারা গেছে এখনও পর্যন্ত এই 4 রাজ্যে পাওয়া গেছে বার্ড ফ্লুর রিপোর্ট।